ভয়ঙ্কর এক ভাইরাসের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীর বুক থেকে মানবজাতি বিলুপ্তি হয়ে যাওয়ার আগে বিশ্বের সকল বিজ্ঞানীরা মিলে খুঁজে বার করেছে আরও একটা নতুন গ্রহ। পৃথিবীর মতো সেই গ্রহে যাওয়ার সময় মহাকাশে বিজ্ঞানীদের সাথে নতুন নতুন সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা কি সেই গ্রহে পৌঁছাতে পেরেছিল? তাদের সাথে কি ঘটেছিল মহাবিশ্বে? এটাই জানবো আজকের গল্পে। গল্পের নাম প্রজেক্ট জিমেনি। এটি একটি 2022 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন মুভি। চলো শুরু করা যাক আজকের গল্প। গল্পটা শুরু হয় আমাদের সেই সময় দেখিয়ে, যখন পৃথিবীতে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসের এফেক্ট শুধু মানুষের ওপরে না, পুরো ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলেছিল, যার কারণে গাছপালা, জীবজন্তু এমনকি পুরো আবহাওয়া নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক এই কারণেই পৃথিবীকে বাঁচানোর জন্য পুরো বিশ্বের সকল সায়েন্টিস্টরা এক হয়ে কাজ করছিল এই ভাইরাসের অ্যান্টিডোট বানানোর জন্য। এর সাথে তারা অন্য কোনো প্ল্যানেটের খোঁজ করছিল যেখানে পৃথিবীর মতোই আবহাওয়া আছে। তারা চাইছিল পৃথিবীর মতোই একটা গ্রহ খুঁজে বার করতে, সেখানে যেন মানুষ বসবাস করতে পারে। তাদের লিস্টে মঙ্গল গ্রহ ছিল, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তারা মার্সের থেকেও ভালো একটা গ্রহ খুঁজে পেয়েছিল যেখানে আমাদের পৃথিবীর মতোই সেম আবহাওয়া ছিল। এরপর আমরা স্টিভ নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পাই যে তার কঠোর পরিশ্রমের পর এমন একটা টেকনোলজি খুঁজে পেয়েছিল যা কয়েকশো বছর পুরনো ছিল। সে আরও এটিকে পরীক্ষা করার পর সে এই সিস্টেমটির পুরো ফাংশন বুঝে নিয়েছিল। আসলে এই মেশিনটি একটি টেলিপোর্টেশন মেশিন ছিল যার দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করে যাওয়া যেত। এরপর সকল সায়েন্টিস্টরা বসে সিদ্ধান্ত নেয়, যদি তারা এই সিস্টেমটিকে নিয়ে অন্য গ্রহে অ্যাক্টিভ করতে পারে তাহলে পৃথিবীর সকল মানুষেরা সেই গ্রহে টেলিপোর্ট করে যেতে পারবে। এবার তারা প্ল্যানটিকে সাকসেসফুল করার জন্য স্টিভ কিছু সায়েন্টিস্টদের নিয়ে বেরিয়ে পড়ে অজানা গ্রহের উদ্দেশ্যে। যদিও স্টিভের ওয়াইফ এমি এটা চাইছিল না যে স্টিভ সেই মিশনে যাক, তবুও স্টিভ এমির কোনো কথাই না শুনে সেখানে চলে যায়। যাই হোক, এদিকে স্টিভের টিম সেই প্ল্যানেটে যাওয়ার জন্য তাদের স্পেসশিপে কোঅর্ডিনেট সেট করে দিয়েছিল। এরপর তারা একটা পোর্টাল খুলে লাইটের স্পিডে যেতে থাকে এবং কিছু সময় পর তারা যখন নিজেদের চোখ খোলে তখন তারা নিজেদেরকে অন্য একটি জায়গায় পায়। আর এটা সেই জায়গা ছিল না যেখানে তারা আসত, এর মানে তারা এই মহাকাশে হারিয়ে গিয়েছিল। তাদের সামনে এক বিশাল প্ল্যানেট ছিল যার তথ্য তাদের কাছে কিছুই ছিল না। তারা এই প্ল্যানেটের সম্পর্কে কিছুই জানতো না। এটা দেখার পর স্টিভ শিপের পাইলট পিটারের উপর অনেক রেগে যায়, কারণ স্টিভ ভাবছিল হয়তো পিটার কোঅর্ডিনেটসে কিছু ভুল করেছিল। কিন্তু পিটার বারবার তাদের বলে, আমি কিছুই ভুল করিনি, সব কিছুই ঠিক ছিল, আমার কাছে যা কোঅর্ডিনেট ছিল আমি সেটাকেই ফলো করেছি। কিন্তু স্টিভ এটা কোনো মতেই শুনতে চায় না। তারা সবাই ভাবে এখানে তারা হারিয়ে গিয়েছে, তারা আর কখনোই বাড়িতে ফিরে যেতে পারবে না। এখানে স্টিভ তার ওয়াইফের ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এর সাথে স্টিভের তার এক্সপেরিমেন্টের কথা মনে পড়ে যায় যেখানে সে যখন হোয়াইট বলের উপর এক্সপেরিমেন্ট করছিল, যখন সে সেটাকে ওপেন করে তখন সেখানে একটি অদ্ভুত ধরনের হলোগ্রাম তৈরি হয়েছিল যেটা অনেকটাই মানুষের মতোই লাগছিল। কিন্তু স্টিভ এই এক্সপেরিমেন্টের কথা আর কাউকেই বলে না। যাই হোক, স্টিভ এবার শিপে বসে সামনে থাকা প্ল্যানেটের তত্ত্ব বার করতে থাকে। ঠিক তখনই তাদের শিপের পিছনে কিছু অদ্ভুত শব্দ হতে থাকে, এমনকি সেখানকার টেম্পারেচার এক একা কমতে ছিল আর বাড়তে ছিল। এইসব দেখার পর স্টিভের টিম সেটাকে ঠিক করার জন্য কাজে লেগে যায়। কিছু সময় পর তারা স্পেসশিপে এমন কিছু দেখতে পায় যা দেখার পর তারা অনেক অবাক হয়ে যায়। তারা স্পেসের মধ্যে পিটারকে দেখতে পায় যে বাইরে চলে গিয়েছিল, এর মানে পিটার সেখানে মারা গিয়েছিল। তারা কিছুই বুঝতে পারছিল না পিটার কেন এটা করেছে। তখন স্টিভ বলে হয়তো পিটার তার ভুল বুঝতে পেরেছিল তাই সে নিজে থেকেই সুইসাইড করেছে। কিন্তু তাদের মধ্যে একজন মেম্বার যার নাম ছিল লিওনা, সে বলে, আমি অনেক বছর ধরে পিটারকে চিনি, সে যতই ডিপ্রেশনের মধ্যে থাক না কেন সে কখনোই এই সুইসাইডের কাজ করতে পারে না। কিন্তু স্টিভ পিটারের মৃত্যুকে সুইসাইড বলে চালিয়ে দেয়। স্টিভ এবার তাদের সবাইকে সবকিছু ছেড়ে মিশনের দিকে ফোকাস করতে বলে। এইদিকে তারা সামনে থাকা প্ল্যানেটকে পরীক্ষা করার পর তারা জানতে পারে সেই প্ল্যানেটে অনেক বড় বড় সব পাহাড় আছে এবং সেখানকার আবহাওয়াতে অক্সিজেন নেই, কিন্তু মানুষের বসবাসের জন্য সেখানে পারফেক্ট টেম্পারেচার আছে। এইসব তথ্য পাওয়ার পর স্টিভ সিদ্ধান্ত নেয় সে এই প্ল্যানেটেই তার হোয়াইট বল টেকনোলজিকে সেট করবে। যদিও তার টিমমেটরা স্টিভকে এটা করতে বারণ করে, কারণ তারা বলে, আমরা এই প্ল্যানেটের ব্যাপারে বেশি কিছু জানি না, আমাদের এটা করাটা ঠিক হবে না, আগে আমাদের এর ব্যাপারে বেশি কিছু তথ্য জোগাড় করতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু স্টিভ এই মিশনের ক্যাপ্টেন ছিল তাই তাদের সবাইকে স্টিভের কথা শুনতে হয়। এরপর স্টিভ একটা ল্যান্ডার নিয়ে তার সাথে কিছু মেম্বার নিয়ে সেই প্ল্যানেটের দিকে বেরিয়ে পড়ে। আর যখনই তারা সেই প্ল্যানেটের আবহাওয়াতে প্রবেশ করে তখনই তাদের শিপের সিস্টেমগুলিতে কিছু না কিছু প্রবলেম দেখা দেয়। তারা কিছুই বুঝতে পারছিল না তারা কি করবে, তাই তারা শিপটিকে ক্র্যাশ ল্যান্ডিং করায়। তাদের মেন শিপে রিচার্ড নামের একজন সায়েন্টিস্ট ছিল
যে সেখানে বসে তাদের সময় মতো গাইড করছিল। এইদিকে স্টিভ সবাইকে নিয়ে হোয়াইট বলটিকে সেট করার জন্য চলে যায়। তারা আগে থেকেই একটা জায়গা সিলেক্ট করে রেখেছিল হোয়াইট বলটিকে ইনস্টল করার জন্য, আর সেখানেই তারা হোয়াইট বলটিকে ইনস্টল করবে। অন্যদিকে রিচার্ড, যে কিনা মহাকাশে বসে তাদের গাইড করছিল, সে এবার সেই রুমের মধ্যে চলে আসে যেখান থেকে পিটার সুইসাইড করেছিল। কারণ রিচার্ড এটা জানতে চাইছিল আসলে পিটার কী কারণে সুইসাইড করেছিল। কিছু সময় খোঁজার পর রিচার্ড সেখানে আঠালো জাতীয় কিছু জিনিস দেখতে পায়, কিন্তু সে সেই দিকে বেশি একটা নজর দেয় না। এবার সে সেখানে একটা ভিডিও দেখতে পায়, যা দেখার পর রিচার্ড অনেক অবাক হয়ে যায়। আর তাড়াতাড়ি সেই ভিডিওর ব্যাপারে স্টিভ এবং বাকি মেম্বারদের সে বলে। তারা তার কথা শোনার পর সেই ভিডিওটি দেখার জন্য তারা মেনশিপে চলে আসে। ভিডিওটিতে পিটার বলছিল, আমি সব ইনস্ট্রাকশন মেনেই চলছিলাম। ঠিক তখনই পিটারের সামনে এক ভয়ঙ্কর ক্রিয়েচার চলে আসে, যে কিনা পিটারের উপর হামলা করে দেয়। পিটার তার কাছ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই বাঁচতে পারেনি, আর সেই ক্রিয়েচার তাকে মেরে স্পেসের বাইরে বার করে দেয়। স্টিভ এবং বাকি মেম্বাররা এই ভিডিওটি দেখার পর অনেক ভয় পেয়ে যায়। তারা এটা বুঝতেই পারেনি তাদের শিপে এই ভয়ঙ্কর ক্রিয়েচার লুকিয়ে আছে, কিন্তু এই ক্রিয়েচারটি রিচার্ডের শিপে ছিল না। এর মানে এই ক্রিয়েচারটি মেন শিপে করে এই প্ল্যানেটে চলে এসেছিল, আর শিপটি ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করেছে। এর মানে এই ক্রিয়েচারটি এখন পর্যন্ত এইখানেই আছে। এটা দেখার পর রায়ান তার সব টিমমেটদের সত্যি কথা বলতে বলে। তখন তারা সেখান থেকে জানতে পারে ডিউড যখন হোয়াইট বল্টের উপর পরীক্ষা করছিল, তখন সে সেখানে এলিয়েনের কিছু হলোগ্রাম তৈরি হতে দেখেছিল, কিন্তু এই কথা এতদিন সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, তাই সবাই তার উপর অনেক রেগে যায়। এইসব হওয়ার পর ডিউড এবার ডেভিডের সাথে কথা বলতে আসে। সে বলে, আমাদের যে কোনো উপায়ে এই স্পেয়ারটিকে অ্যাক্টিভ করতে হবে। ডেভিডও তার কথায় এসে হ্যাঁ বলে দেয়, কিন্তু তখনই স্টিভ তার রাডারে দেখতে পায় সে ক্রিয়েচারটি খুব তাড়াতাড়ি তাদের দিকে আসছিল। এটা দেখার পর স্টিভ এবং ডেভিড অনেক ভয় পেয়ে যায়। ডেভিড এটা দেখার পর সে ভাবে হয়তো সে ক্রিয়েচারটি হোয়াইট স্পেয়ারটিকে নিতে চায়, তাই ডেভিড হোয়াইট স্পেয়ারটিকে ডিস্ট্রয় করতে চাইছিল, কিন্তু স্টিভ ডেভিডকে এটা করতে বারণ করে দেয় এবং তাকে হুমকি দিতে থাকে। সে বলে, যদি তুমি এটা করতে চাও তাহলে আমি তোমাকে মেরে দেব। কারণ স্টিভ এটা কখনোই চাইছিল না তার এতদিনের কষ্ট বিফলে যাক। সে তার অর্ধেক জীবন লাগিয়ে দিয়েছিল এই মিশনটির পিছনে। এবার স্টিভ আর ডেভিড কোনো মতে সে এলিয়েনের হাত থেকে বেঁচে একটি রুমের মধ্যে চলে আসে, কিন্তু অন্যদিকে লিওনা, যে ঘুমিয়েছিল, সে এবার অ্যালার্মের শব্দ শুনে উঠে পড়ে এবং বাইরে বেরিয়ে সে দেখতে যায় আসলে সেখানে কি হয়েছে। তবে সেখানে আগে থেকেই সেই ভয়ঙ্কর এলিয়েন পৌঁছে গিয়েছিল। এরপর লিওনার এক বন্ধু লিওনাকে নিয়ে এক রুমের মধ্যে চলে আসে। তারা সামনের দিকে খুব সাবধানে এগোচ্ছিল, কিন্তু সেখানে ক্রিয়েচার তাদের খুঁজে নিয়েছিল। এটা দেখার পর লিওনার বন্ধু লিওনাকে রুম থেকে বাইরে বের করে দেয়, যার ফলে সেই ক্রিয়েচার লিওনার বন্ধুর উপরে অ্যাটাক করে দেয় আর সে সেখানেই মারা যায়। সেখান থেকে লিওনা কোনোভাবে লুকিয়ে বাকি সঙ্গীদের কাছে চলে আসে। তাদের সবার জন্য একসাথে থাকাটাই ভালো ছিল, কিন্তু এখানে স্টিভের মাথায় অন্য কিছু চলছিল। সে বলে, হয়তো এই ক্রিয়েচারটি রেডিও অ্যাক্টিভ, তাই সে রেডিয়েশন জাতীয় জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টিভ হয়। ঠিক এই কারণেই এই ক্রিয়েচারটি হোয়াইট স্পেয়ারটিকে নিতে চায়। তাই স্টিভ তার টিমমেটদের নিয়ে একটি প্ল্যান করে। তারা যে কোনো উপায়ে এই ক্রিয়েচারটিকে শিপের বাইরে বার করতে চাইছিল। এরপর সবাইকে আলাদা আলাদা সব রুমে চলে যেতে বলে, যাতে সেই ক্রিয়েচার সবার প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যায়, আর এই সুযোগেই তারা ক্রিয়েচারটিকে স্পেসের বাইরে পাঠিয়ে দেবে। কিন্তু তারা জানতো না তাদের জন্য সামনে কী অপেক্ষা করছিল। এদিকে সেই ক্রিয়েচার স্টিভের দিকে বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যায় এবং তার পিছন করতে থাকে, আর এই সুযোগেই স্টিভ বাইরে বেরিয়ে যায় ক্রিয়েচারটিকে বাইরে বার করার জন্য। স্টিভের সাথে সাথে লিওনাও বাইরে চলে আসে, আর বাকি থাকা মেম্বাররা শিপের মধ্যে থেকে শিপটিকে অ্যাক্টিভ করার চেষ্টা করতে থাকে, আর কিছু সময় পর তারা শিপটিকে চালু করতে পারে। শিপের পিছনে লিওনা ছিল, সে কিছু বোঝার আগেই শিপ থেকে বেরোনো আগুনে সে পুড়ে যায় এবং সেখানেই মারা যায়। কিন্তু স্টিভ কোনো মতেই শিপের মধ্যে চলে আসে। তবে সেই ক্রিয়েচারের একটি ট্যাটিকাল ডেভিডের হাতে লেগে যায়, কিন্তু তারা ক্রিয়েচারটিকে বাইরে বার করতে সক্ষম হয়েছিল। ট্যাটিকাল লাগার ফলে ডেভিডের হাতে অনেক বড় ক্ষত হয়ে যায়, যে কারণে স্টিভ ডেভিডকে রেস্ট নিতে বলে। অন্যদিকে স্টিভ সে কাটা ক্রিয়েচারের ট্যাটিকালের উপর পরীক্ষা করতে থাকে, আর তখন সে জানতে পারে সেই ট্যাটিকালের মধ্যে অ্যান্টিবায়োটিক থাকতে পারে, যার ব্যবহার করে সে ডেভিডের জন্য অ্যান্টিডোট বানাতে পারবে। কিন্তু ডেভিডের পরীক্ষার উপর স্টিভের একটু সন্দেহ হয়, তাই সেই তথ্য রিচার্ডকে পাঠায় আর তাকে বলে, 4 বিলিয়ন সাল আগে আমাদের সোলার সিস্টেম কেমন দেখতে ছিল। তার কথা শোনার পর রিচার্ড যখন পরীক্ষা করে সব তত্ত্ব স্টিভকে পাঠায়, তখন স্টিভ তার তত্ত্ব দেখে অনেক অবাক হয়ে যায়। কারণ 4 বিলিয়ন সালের আগের সোলার সিস্টেম আর এই সময়ের সোলার সিস্টেম একদমই সমান ছিল। এর মানে তাদের সামনে যে বিশাল প্ল্যানেটটি ছিল সেটা আর কিছুই ছিল না, সেটা ছিল আমাদের 4 বিলিয়ন সালের আগের পৃথিবী। মানে তারা টাইম ট্রাভেল করে 4 বিলিয়ন সাল পিছনে চলে এসেছিল। এটা তাদের জন্য একদমই ভালো খবর ছিল। এর সাথে স্টিভ এটাও বুঝতে পারে এই ক্রিয়েচার আসলে হোয়াইট স্পেয়ারটির পিছন করছিল, কারণ সেখান থেকে রেডিও অ্যাক্টিভ এনার্জি বার হতো। স্টিভের সব কিছু রায়ান জানতে পারে,
তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে সেই হোয়াইট স্পেয়ারটিকে সে নষ্ট করবে, না হলে তারা এই ক্রিয়েচারের হাতেই সবাই মারা যাবে। কিন্তু এখানে স্টিভ একটু আনাড়ি ছিল, সবাই মারা গেলেও তার কিছু আসে যায় না। সে তার এক্সপেরিমেন্ট চালু করে রাখতে চাইছিল, তাতে যা হয়ে যাক না কেন। এরপর স্টিভ সেই ক্রিয়েচারের ব্লাড নিয়ে একটি অ্যান্টিডোট সিরাম বানায় এবং সে ভাবছিল এই অ্যান্টিডোটের ফর্মুলা দিয়ে বর্তমান পৃথিবীতে যে ভাইরাস ছড়িয়ে আছে তার সে একদমই ধ্বংস করতে পারবে। তাই সে একটি মেসেজ লেখে তার ওয়াইফের জন্য, আর সে মেসেজটি একটি লকেটের মধ্যে রেখে সেটিকে টাইম ট্রাভেল করিয়ে তার কাছে পাঠানোর কথা ভাবছিল। এইদিকে রায়ান হোয়াইট স্পেয়ারটিকে নষ্ট করতে চাইছিল, কিন্তু সেখানে ডেভিড চলে আসে যার বডি এখন সেই ক্রিয়েচারের জন্য নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, সে রায়ানকে বন্দুক দিয়ে গুলি করে মেরে দেয় আর সে স্টিভের উপর হামলা করে দেয়, কারণ সে কখনোই চাইছিল না যাতে স্টিভ সেই হোয়াইট স্পেয়ারটিকে খোলে। ডেভিড তার কন্ট্রোল হারিয়ে স্টিভের উপর গুলি চালাতে থাকে। স্টিভ তার হাত থেকে বাঁচার জন্য শিপের সকল দরজা খুলে দেয়, যে কারণে সেই ক্রিয়েচারটি আবারও সেই শিপের মধ্যে চলে আসে। স্টিভ সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। তবে যখনই ডেভিড স্টিভকে তার বন্দুক দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে ক্রিয়েচারটি চলে আসে আর ডেভিডকে সেখানেই মেরে দেয়। এতে স্টিভ একটু সময় পেয়ে যায় আর সে পুরো শিপের মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেই গ্যাসের কারণে ক্রিয়েচারটি শিপের মধ্যেই আটকে যায়। এইদিকে স্টিভ শিপ থেকে বেরিয়ে হোয়াইট স্পেয়ারের দিকে যেতে থাকে। সেখানে আসার পর সে হোয়াইট স্পেয়ারটিকে ওপেন করে এবং একটি পোর্টাল খুলে দেয় এবং স্টিভ কোঅর্ডিনেটসের সাহায্যে তার ওয়াইফ এমির সাথে কথা বলতে থাকে। আর এখানে এমন একটা সময় চলে আসে যেখানে আমরা স্টিভ আর এমিকে একসাথে কথা বলতে দেখতে পাই, কারণ সে টাইম ট্রাভেলের রাস্তায় চলে এসেছিল। আর স্টিভ তাকে লকেটটি দিয়ে দেয় যাতে সেই ভাইরাসের অ্যান্টিডোটের ফর্মুলা ছিল, যাতে আমি সেই ফর্মুলা থেকে ভাইরাসের অ্যান্টিডোট বানিয়ে নিতে পারে। এরপর এই সিনটি এখানেই শেষ হয়ে যায় আর আমাদের কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে পৃথিবীর অবস্থা আবারও আগের মতো হয়ে গিয়েছিল। সব জায়গায় গাছপালা ভর্তি হয়ে গিয়েছিল, সব কিছুই আগের মতো ছিল। এর মানে আমি সেই ফর্মুলা ব্যবহার করে অ্যান্টিডোট বানিয়ে নিয়েছিল এবং সে পৃথিবীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।